আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশাল অ্যাক্সিডেন্ট, রাজাপুর ডিগ্রি কলেজ সংলগ্ন, ধানের গাড়ি উল্টে গেছে, ধান লোড গাড়িতে, ছয় চাক্কা ধানের গাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি। পুরো ভিডিওটা দেখবেন। নানি কি হয়েছে গো গাড়ির? চাকা ভেঙে গেছে নাকি? এক চাকা ওই পারে একদম থাকবো, ডাইরেক্ট গাড়ি আছে। কি অবস্থা হলো? শুকনার মধ্যে গাড়ি উল্টে গেছে, চাকা মাকাতে সবই ঠিক আছে, গাড়ি উল্টে গেলে কিভাবে? শুকনার মধ্যে অ্যাসিড পানি পড়তেছে ব্যাটারির। ধান লোড গাড়িতে এই মাত্র অ্যাক্সিডেন্ট, বাম সাইডে কাত হয়ে উল্টে গেছে গাড়িটা। রাজাপুর কলেজ ডিগ্রি অনার্স কলেজ সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে আজকে 9:30। চাচা শুকনার ভিতর গাড়ি উল্টাইলে কিভাবে? পাক মারছে আর উল্টে গেছে। হেল্পার চালাইলো না ড্রাইভার চালাইলো? ড্রাইভারই চালাইছে। শুকনার মধ্যে গাড়ি উল্টে যাওয়ার একটা কথা নাকি? লোড গাড়ি, ধান লোড, হাই লোড ছিল, ধান লোড বান্দাই আছে, এখন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, গাড়ি শুধু উল্টে গেছে। কোন থেকে? ওই যে নিচে ঘুমাইছিল মনে হয় ড্রাইভার, ওই জায়গার থেকে পাক মারছে একটা। দেখছেন রাস্তার মধ্যে দাগ দেখা যাচ্ছে, এই দাগের থেকে একটা পাক দিছে, পাক দেওয়ার পরে উল্টে গেছে। দেখেন ব্রেক যে মারছে, এই ব্রেকে এখান থেকে উল্টে এদিকে চলে গেছে। যাই হোক, ড্রাইভার হেল্পারের ক্ষয়ক্ষতি হয় নাই তো নাকি? ও খালি মোবাইল পড়তেছে। ড্রাইভার কাছে আসলে সমস্যা কি? ওর গাড়িও দেখবি না, মামু দায়িত্ব আছেন নাকি এখন দেখার? শুকনার মধ্যে এই মাত্র উল্টে গেল একটা কথা, আমি কেবল গেল ওই যে কোন জায়গা থেকে কস মারলো? রাজাপুর, নাটোরের রাজাপুরের শেষ মাথা, রাজাপুর ডিগ্রি অনার্স কলেজ সংলগ্ন এই ঘটনাটা ঘটছে কিছুক্ষণ আগে, কলেজের সামনে। মালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাস্তব ভাবেই বান্ধা আছে, খালি গাড়িটা কাছে পড়ে গেছে, গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। আমরা ভিতরের পুরো ভিডিওটা ডেসক্রিপশনের ভিতরের ভিডিওটা লিখছি, দেখেন এদিকে সব ঠিক আছে। যাই হোক, মানুষগুলো বেঁচে আছে এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, যে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুকনার মধ্যে গাড়ি উল্টে গেছে, জনগণ অনেক, হ্যাঁ অনেক জনগণ আশেপাশে আছে। মেন রাস্তায় কাহিনী, একদম মেন রাস্তা। তবে রাস্তাটা এখানে একটু উঁচা নিচা দাঁড়ির মতন আছে, এই কারণে হয়তো বা এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। যাই হোক, পিছনে একটা কি অবস্থা, ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে যাবে এখন, কিছুক্ষণের ভিতরে যানজটের সৃষ্টি হয়ে যাবে ব্যাপক হবে। সাবধান, ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।